কষ্ট এটা তো পাওয়া যেত না তুমি যদি না করতে কি আর বেশি থ্যাংক ইউ ওই হোটেল নিয়ে গেলাম ওর সাথে দেখা করতে দেখো हेलो एंड अस्सलाम वालेकुम सबा के कम आबा आशा कर सबा भलो आज वेलकम टू माई अनदर ब्रैंड न्यू व्लॉग एखे सकाल चले नीचे नाश्ता रेडी करते और बाकी सबा फ्रेश हो तो जो फ्रेश हुई नीचे नाम से रूम पर्दागुल् सर दीची आलो आसार जो आज के दिन का भीषण सुंदर रोद उठे तो যতক্ষণে সবাই আসছে আমি রুমগুলোকে রেডি করে নাস্তা রেডি করে ফেলব তারপরে আসলে আমাদেরকে চটজলদি একটু বের হয়ে পড়তে হবে কিছু কাজ আছে আমাদের তো নাস্তা করেই আমরা বের হয়ে পড়ব তো আমার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকবেন সেই প্রত্যাশায় তো আমি এখন নাস্তা রেডি করতে চলে আসলাম আমরা একটু পরেই বের হয়ে পড়ব সবার নাস্তাটা হলেই আমাদেরকে যেতে হবে গ্রিনিচে আমার এক ননদ এসেছে যে নাকি আমার সবচেয়ে ফেভারিট আমার ননদ কয়েকজন তার মধ্যে যে সবচেয়ে বেশি ফেভারিট আমার সেই এসেছে আমি ওর সাথে অনেক 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 ফ্রেন্ডলি ও আমার অনেক পছন্দের অনেক আদরের একটা ননদ তো ওর লন্ডনে আসার এক্সপিরিয়েন্সটা শুরু হয়েছে একটু স্ট্রেস এবং কি বলবো এটাকে খারাপ আসলে যে ওর লাগেজটা হারিয়ে ফেলেছিল কোয়ারেন্টাইনে যে বাসগুলো থাকে ওদেরকে হোটেলে দিয়ে আসে সেখানেই তার লাগেজটা হারিয়ে যায় তো সেই লাগেজটা আমরা দুদিন ধরে তন্নতন্ন করে খোঁজাখুঁজি করলাম কোথায় পাওয়া যায় আমরা কোনো জায়গা বাদ রাখিনি যে বাসে ওদেরকে ড্রপ করা হয়েছিল সেই বাসে বাস অফিস বিভিন্ন হোটেলগুলোতে কিছু প্যাসেঞ্জারকেও আমরা কল করেছিলাম যাদের নাম্বার আমরা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম যাদের লাগেজও হারিয়ে গিয়েছিল তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখছিলাম প্লাস হিত্রোতেও কন্ট্যাক্ট করছিলাম বাট কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমরা লাগেজটা সব কিছুর পরে অনেক কষ্ট হলো লাগেজটা খুঁজে পাইতে এখন পৌঁছাই দেই সবকিছু মোটামুটি ঠিক আছে ঠিক মতো পৌঁছানোটাই বড় কথা পৌঁছাই দিলে শেষ তো মানে লাগেজ সংক্রান্ত প্রবলেম সলভ এখন যে দেখি আমাদেরকে তো ঢুকতে দিবে না আমরা লাগেজটা রেখে দাঁড়িয়ে থাকব কনফার্মেশন না পাওয়া পর্যন্ত যে ওর হাতে দেয়া হলো সো এটা মেক শিওর করে আমরা রওনা দিব আবার তো এই তো শেষ করে ওর সাথে দেখা হবে আমাদের তো এখন শুধু যাওয়া দিয়ে চলে আসা আমরা যাচ্ছি এখন ওটুর ওখানে কন্টিনেন্টাল কিরা হোটেলটার নাম ইন্টারকন্টিনেন্টাল হোটেল আচ্ছা ওটাতে যাচ্ছি ওখানে যেতে কতক্ষণ লাগবে আমাদের রাফলি হাফ এন আওয়ার আজকে দিন ভালো না না কি আর বেশি হাফ এন আওয়ার তো এখান থেকে এতে যেতে লাগে আচ্ছা 40 মিনিটস লেটস সি আর বেশি লাগতে পারে আর বেশি লাগবে এখন আমাদের ব্ল্যাক হোল টানেল আছে না হ্যাঁ ব্ল্যাক হোল টানেল দিয়ে যেতে হবে সো ব্ল্যাক হোল টানেলে যদি সময় না লাগে তাহলে 45 মিনিট আচ্ছা ব্ল্যাক হোল টানেল দেখি কি হয় ব্ল্যাক হোল টানেল যদি ভিড় না থাকে তাহলে ধরা যায় 40 মিনিট না না 45 মিনিট 45 মিনিট আর যদি টানেলে ট্রাফিক থাকে তাহলে নিয়ারলি 1 আওয়ার লেগে যাবে 1 আন হাফ আওয়ার ইউ ক্যান্ট সে এনিথিং যাচ্ছি আজকে দিন ভালো গাড়ি যেহেতু দিন ভালো আজকে দিনটা খুবই সুন্দর খুবই রৌদ্র চলছে এমন অফিশিয়াল বিজনেসটা নাই অফিশিয়াল জানতে হবে না কিন্তু মানুষ বের হয়েছে ঘোরাঘুরির জন্য মনে হয় না বেশি বিজি হবে মনে হয় না তারপর দেখি
কতক্ষণ লাগে আমাদের যেতে আমরা রওনা দিলাম এখন বাজে এখন রওনা দেই 11টা 21 তো আমাদেরকে তেল নিতে হবে আচ্ছা আমরা এখন অয়েল নিতে যাচ্ছি অয়েলটা নেয়ার পর রওনা দিব সময় দেখব কতক্ষণ লাগে আমাদের যেতে কেমন লাগতেছে ফুপি আসছে দেখা করতে পারতেছো না আই ফিল এক্সাইটেড Feel excited? Yeah. What about you, Zora? I don't really know. You don't really know? No. Unless you see her. Huh? Unless you see Unless her. Unless I see her, I'm not really sure. Okay. Okay, ready to go now. Bismillah bole rona dao. 11:35 amra rona dichhi. Kotokhon lage jete? Dekhi. চলে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ওয়াল টানেল ওকে যেখানে রাখা হয়েছে সেটা একটা নদী পার হয়ে যেতে হয় তো টানেলটা হচ্ছে থেমস রিভারের নিচে দিয়ে যাচ্ছে যে টানেলটা ক্রস করে তারপরে পাশে যেতে হয় মানে নদীর এই পার আর ওই পার তো আমরা টানেলটা ক্রস করলেই ইনশাল্লাহ চলে যাব অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আমরা তো এই তো আমরা এখন ব্ল্যাক ওয়াল টানেলটা ক্রস করছি আলটিমেটলি আমরা চলে এসেছি সবচেয়ে বেশি খারাপ লাগছে যেটা যে ওর সাথে দেখা একদমই করা যাচ্ছে না বিকজ 10 দিনের কোয়ারেন্টাইনে সো আমাদেরকে যেটা করতে হবে লাগেজটা রিসেপশনে দিয়ে চলে যাওয়া লাগবে এই করোনা সময় যেটা হয়েছে লাগেজ হারানোটা একটা বড় হেডেক হয়ে গিয়েছিল তো থ্যাঙ্কফুলি একটা ভাইয়ার হেল্প নিয়ে আমরা সেটা উদ্ধার করতে পেরেছি এখন করোনার জন্য কিন্তু সব কলিং সেন্টারগুলো বন্ধ হিত্রো বন্ধ এভরি টার্মিনালে যেতে দেয়া হয় না দেখতে পাচ্ছি না এখন আমরা রিসেপশনে এটাকে ড্রপ করব ইয়েস আব্বু ওয়েট ওয়েট তো এই তো ওর সাথে উপরে আমাদের ফোনে কথা হচ্ছিল জানালা দিয়ে হাই বাই হচ্ছিল ও অনেক স্যাড ছিল আমাদেরও স্যাড লাগছিল আল্লাহর রহমতে 10 দিনের কোয়ারেন্টাইনটা শেষ হলেই আমরা ওকে নিতে আসবো আবার সেই হচ্ছে এখনকার কোয়ারেন্টাইন চিত্র যে কোনো আত্মীয় স্বজন হোক খুব কাছের কেউ কারোর সাথে দেখা করা তো দূরের কথা মানে এমন একটা অবস্থা দূর থেকেই খালো হাই বাই করে চলে যাও যদিও আমাদেরকে খুব ইমার্জেন্সি দেখেই আসতে দেওয়া হয়েছিল নয়তো বা সেটাও আসতে দেওয়া হয় না কোনো কিছুই অ্যালাউ না এখন ইনশাল্লাহ
24th আমরা আবার আসব ওকে নেয়ার জন্য, সেই সময় আমরা সবাই অনেক অনেক খুশি থাকব। তো আমাদের সাথে থাকবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগ নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওই হোটেলে গেলাম ওর সাথে দেখা করতে, ব্যাকওয়াল্ডারে লাগতে কর হোটেল পেনিনসুলা।